দেখে শেষ করলাম তামিল মুভি চরকা চরকা চুরকি, যাই হোক দেখলাম আইডিএমএ মধ্যে রেটিং 8-7, সাধারণত তামিল আমি দেখি না, আবার বলছে। তারপর ডাবিং রেটিং 8, ভাবলাম হয়তো নতুনত্ব কিছু আসবে। তারপরে লেখা ছিল ক্রাইম থ্রিলার, থ্রিলার মানে আমার থ্রিলার বরাবরই পছন্দ, ক্রাইম থ্রিলার ড্রামা এরকম ছিল, যদি পরবর্তীতে অ্যাকশন ছিল। তো মুভিটার নাম হচ্ছে চরকা, যেটা বুঝলো কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে রিলিজ হয়েছে কিনা আমি শিওর না, তবে এটা হিন্দি তামিল তেলেগু তিন ভাষায় এই মুভিটা আছে। তো আমি যেটা দেখছি এটা ক্লিয়ার হলেও বয়সটা ছিল অলপ্রিন, তো যাই হোক ব্যাপারটা দেখলাম। তো শুরুর দিকটা মনে হলো যে ভালোই ভালোই শুরু, না স্টার্টিং এ শুরু হয়েছিল। কাহিনী হচ্ছে এরকম যে ইন্ডিয়া স্বাধীনতা দিবসের দিন, স্বাধীনতা দিবসের দিন যখন পুলিশ টুলিশ সবাই স্বাধীনতা দিবসে উদযাপন মন্ত্রী সন্ত্রী পিছিয়ে এ ঘুরাঘুরি করতেছে, সেই সময়ে তামিলনাড়ুর একটা এলাকার মধ্যে 50টা বাড়ির মধ্যে ডাকাতি হয়। দুজন লোক আসছে পিস্তল দোষে, পিস্তল ধরে সব ডাকাতি করে নিয়ে গেছে। তো যে 50টা বাড়ি যে চুরি হয়েছে এর মধ্যে একটা বাড়ি ছিল আর্মির বাড়ি, সে আমাদের নায়ক। তো সে আর্মি থেকে চলে আসছে, আয়সা দেখে যে ওর দাদা হাসপাতাল ভর্তি মানে ইয়ে করছে। ও তো হচ্ছে আমাদের নায়ক খুব দেশভক্ত একজন মানুষ, ওর বাবা মেডেল পাইছিল একটা সোনার, এই মেডেলটা চুরি করে নিয়ে গেছে। এখন যে করে হোক মেডেলটা সে উদ্ধার করে আনবে, এই হয়েছে কাহিনী। এখন কত হচ্ছে যে পুলিশ অফিসার তদন্ত লেগে দিছে, ওই পুলিশ অফিসারের সাথে আর্মির ছেলে নায়কটার প্রেম ছিল, ঠিক আছে। তো এই প্রেমের বদৌলতে ও এই কেসটা মানে খুনি ধরার তদন্ত নাম্যা করে, ওর কেউ বলে নাই। মানে প্রথমত হচ্ছে আর্মি আর পুলিশ কিন্তু একটা আলাদা আলাদা জিনিস, ঠিক না। তো এখন আর্মি যদি চায় তাহলে পুলিশ নিয়ে আগে খুন করলো, এটা তদন্ত করতে আর্মি পারে না, চতুর আমি জানি এইরকমই আইন। কিন্তু এখানে এখানে এটা দেখে গেছে যেহেতু প্রেমিকা পুলিশ, এ তো হেসে তদন্ত করতে পারবে ব্যাপারটা আশ করা। মানে এটা আমার কাছে প্রথম দিকেই মুভি বিরক্তকর দিক লাগছিল, মানে একজন আর্মি কি করে এত তদন্ত করবে পুলিশের, এটা তো কোনো হতেই পারে না, এটা একটা হাস্যকর রকমের একটা ব্যাপার ছিল। যাই হোক থ্রিল বলতে যা ছিল সেটা এমন একটা থ্রিল পাই নাই। আমরা প্রথম থেকে থ্রিল ব্যাপারটা হচ্ছে খুনি কে, এটা ধরার ব্যাপার। কিন্তু এটা দেখা গেছে শুরুর দিক দিয়ে আমাদের মানে চুরিটা কি কে করছে এটা জানাই দিছে একটু পরেই, মানে জিনিসটা আমার কাছে একটু মানে বিরক্তকর লাগছে। এটা না জানা যদি টুইট হিসেবে রাখতো তাহলে হয়তো ভালো ছিল। এত আসা নায়ক তোমার পছন্দ নেই, মানে এইরকম মানুষ নায়ক হিসেবে তাদের দরকার নেই, এরকম এই না যে নায়ক কালো জন্য বলতেছি, এছাড়াও মানে আমার কাছে নায়কটা তেমন আহামরি একটা ভালো লাগে নাই। আর হচ্ছে নায়িকা ড্রেস আপ আমার কাছে অসুস্থ, কাহিনী আহামরি তেমন একটা ভালো লাগে নাই, তবে মোটামুটি ভালো একটা ভালো মানে অন্য ধরনের তামিল যদি অ্যাকশন ছিল। এখন যদি রেটিং এর কথা আসি তাহলে রেটিং দিব এটাতে 10/3। খুব ভালো থাকবেন, মানে কিছু মনে করার দরকার নেই, 8/3 দিছে আমার কাছে ভালো লাগেনি। তো ভালো থাকবেন, পরবর্তীতে অন্য কোনো রিভিউ না।